Assalamualaikum, hi there. আজ আপনাদের সাথে শেয়ার করব গুড়ের রসে ভেজানো নারকেলের নকশি পিঠা। খুব সিম্পল ভাবে তৈরি করা হয়েছে, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই। প্রথমেই আমাদেরকে চালের গুঁড়ো সিদ্ধ করে নিতে হবে। এর জন্য এখানে আমি 1 কাপ আর 1/4 কাপ পানি নিয়েছি, তাতে 1/4 কাপ নারকেল বাটা দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নিচ্ছি। দিলাম স্বাদমতো লবণ। আমি এতে আরও 2 টেবিল চামচ নারকেল বাটা অ্যাড করব। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, মিডিয়াম আঁচে জাল দিয়ে নেবেন। ফুটে উঠেছে, এখন এতে আমি 1.5 কাপ শুকনো আতপ চালের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। এখন 1 মিনিটের মতন এটা এভাবে রেখে দিতে হবে, হালকা একটু ফাঁকা করে দিবেন। আর আমি কিন্তু মিডিয়াম আঁচেই এটা সিদ্ধ করে নিচ্ছি। 1 মিনিট পরে আপনারা ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতন অপেক্ষা করবেন। ভিউয়ার্স, 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি আর এটাকে ভালো করে পানির সাথে এখন মিশিয়ে নিব। আমার চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে, এটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি, চুলাটা অফ করে দিয়েছি। এখন উষ্ণ গরম হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এবার আমি শিরা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2 থেকে 3 টুকরা দারচিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। প্রথমে 1/2 কাপ দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিব, তারপর আবার 1/2 কাপ দিব। আমি এখানে 2 কাপ পানিতে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। এখন জাল দিয়ে এটাকে 1.5 কাপ পরিমাণ করে নিতে হবে, মানে আমি 2 কাপ পানি জাল দিয়ে 1.5 কাপ করে নিয়েছি। এই শিরাটা একদম পাতলা থাকবে না, আবার অনেক বেশি আঠালোও হবে না, মিডিয়াম কনসিস্টেন্সিতে রাখতে হবে। এখন আমি চুলাটা অফ করে দিব, আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এতক্ষণে এটাও হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে ভালো করে ময়ান দিতে হবে। এটাকে কিন্তু একদমই ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু সুন্দর করে ময়ান দিতে পারবেন না। হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে ভালো করে এভাবে স্মুথ করে নিতে হবে ময়ান দিয়ে। যতক্ষণ পর্যন্ত স্মুথ হচ্ছে ততক্ষণ ময়ান দিয়ে নেবেন। একটা বেলনে হালকা একটু তেল মেখে এটাকে আমি বেলে নিচ্ছি, আপনাদেরকে এর পুরুত্বটা দেখিয়ে দেব। আমি একটা বড় রুটি করে বেলে নিয়েছি, দেখুন পুরুত্বটা এমনটাই রাখতে হবে। এবার একটা বাটির সাইজে আমি গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে বড় কোনো গ্লাস দিয়েও কিন্তু এটাকে কেটে নিতে পারেন, তবে বাটি দিয়ে কাটলে কি হবে, এটার সাইজগুলো একটু বড় বড় হবে। এখন একটা ছুরির সাহায্যে এর সাইডটা আলতো হাতে কেটে নিচ্ছি। এবার প্রথমে একটা পিঠের উপর এবার একটু হালকা তেল মেখে নেবেন, সয়াবিন তেল। এবার একটা বোতলের মুখ দিয়ে আমি একটু দাগ কেটে নিলাম। আর এখন একটা খেজুরের কাঁটা দিয়ে ভালো করে খেজুরের কাঁটাটায় তেল মেখে আমি আবারও সাইড দিয়ে একটা গোল দাগ কেটে নিব। আর একদম পিঠার মাথা থেকে আবারও একটা গোল দাগ কেটে নিতে হবে। আপনারা চাইলে খেজুরের কাঁটার পরিবর্তে স্টিকও কিন্তু ব্যবহার করতে পারেন, কাবাব স্টিক। তবে এই পিঠেগুলো খেজুরের কাঁটা দিয়ে করলে যতটা ভালো হবে, সেটা অন্য কিছু দিয়ে করলে কিন্তু হবে না। আর মাঝে মধ্যে একটু খেজুরের কাঁটাটায় তেল মেখে নেবেন, তাহলে পিঠেগুলো ডিজাইন করতে আপনাদের সুবিধা হবে। আর এই ডিজাইনগুলো কিন্তু মুখে বলে বোঝানো যাবে না, আমি খুবই সিম্পলভাবে আর আস্তে আস্তে আপনাদের সাথে দেখানোর ট্রাই করেছি, আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝে যাবেন। তাই প্লিজ খেয়াল করে দেখবেন, আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না। এবার একটা সাইড দিয়ে আমি এভাবে কেটে কেটে পাতা তুলে নিচ্ছি। বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আপনারা করতে পারেন, আর আরও অনেক ধরনের ডিজাইন হয়, আপনারা চাইলে ইউটিউব সার্চ দিয়েও দেখতে পারেন। এবারে আমি একটা পাতলা টিন ইউজ করব, মানে আমি একটা ক্যান কেটে নিয়েছি, এভাবে এটা কর্নার করে ভাঁজ করে নিয়েছি। এখন এটা একটু তেল মেখে একদম সাইডটা আমি কেটে একটা ডিজাইন করে দিচ্ছি। আমার একটা পিঠা রেডি, আমি আপনাদেরকে আর একটা ডিজাইন করে দেখাবো। আবারও সেমভাবে আমি পিঠার উপরে হালকা একটু তেল মেখে নিব, তারপর একটু দাগ কেটে নিব, তারপরে খেজুরের কাঁটাটা দিয়ে এটাই ডিজাইন করে দিব। আমি আপনাদেরকে 3টা ডিজাইন শেয়ার করেছি, মধ্যখানটা একটা কলমের পিছন ভাগটা দিয়ে একটু আস্তে ফোঁটা দিয়ে নিলাম। এবার আমি আবারও কাটার সাহায্যে এটায় ফুল কেটে নিচ্ছি, আপনারা দেখে নিন কীভাবে করতে হবে। প্রথমে হালকা একটু প্রেস করে তারপরে উপরের দিকে ঠেলে দিবেন, তাহলে কিন্তু এর পাপড়িগুলো হয়ে যাবে।
তবে সাবধানে করবেন যাতে পিঠাটা একদমই কেটে না যায়। আর কাঁটাটা দিয়ে অনেক বেশি জোরে চাপ দিয়ে নিচ পর্যন্ত নেবেন না, তাহলে কিন্তু কেটে যাবে। এরপরে সাইডটা সেমভাবে আবারও আমি ক্যান দিয়ে কেটে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা পাতা শেপ কেটে দেখাচ্ছি। এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কারণ তিনটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। পাতার সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বড়ো ছোটো করে নিতে পারেন। এরপর সেমভাবে সবসময় একটু তেল মেখে নিতে হবে। আর আমি যে খেজুরের কাঁটাটা ইউজ করছি তার পেছনটা দিয়ে আমি মাঝখানে একটা দাগ কেটে নিলাম। এবার খেজুরের কাঁটার উপর ভাগটা মানে কাঁটাটা দিয়ে এভাবে আস্তে আস্তে ডিজাইনটা করে নিতে হবে। প্রথমে একটু চাপ দিবেন, তারপর উপরের দিকে ঠেলে দিবেন। দুই থেকে তিনটা পিঠা ডিজাইন করা প্র্যাকটিস করলে কিন্তু আপনারাও দারুণভাবে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এখন কাঁটাটা দিয়ে উপরে একটু ফোঁটা ফোঁটা করে দিচ্ছি, যাতে দেখতে আরও একটু ভালো লাগে। আর এটারও আমি সাইডটা এভাবে কেটে নেচ্ছি, তবে আপনারা চাইলে সাইডটা না কেটেও সিম্পলও রাখতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। এখন একটা ফ্রাই প্যানে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি, আর এতে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অনেক বেশি গরম করবেন না, হালকা একটু গরম করবেন। আর পিঠাটা দেওয়ার পর এটাকে উল্টাতে যাবেন না, মিনিমাম 2 থেকে 3 মিনিট পর এটাকে উল্টাবেন, কারণ ততক্ষণে পিঠাটা শক্ত হয়ে যাবে আর উল্টে দিলে আর ভেঙে যাবে না। আর একদম লো আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু 2 ধাপে ভাজতে হয়, একবারই কিন্তু পুরোপুরি লাল করা যায় না। যখন এভাবে হালকা একটু লালচে হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেবেন। তারপর আবারও পিঠাগুলো হালকা ঠান্ডা করার পর মিনিমাম 5 থেকে 6 মিনিট পর তেলটা ঠান্ডা করে আবারও পিঠাগুলো দিয়ে দিবেন। আর পিঠাগুলোও কিন্তু ঠান্ডাই রাখতে হবে, মানে 5 মিনিট পর আপনারা এগুলোকে দ্বিতীয়বার মতো ভেজে নেবেন। যখন দেখবেন লাল হয়ে গেছে তখন এগুলো তুলে নেবেন, আর এবারও একদম লো আঁচে ভেজে নেবেন। এভাবে আমি সবগুলো পিঠাই 2 বার করে ভেজে নিয়েছি। তারপরে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। পিঠাটা হালকা একটু গরম থাকলেই কিন্তু শিরাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে। তারপর শিরার মধ্যে এভাবে উল্টে পাল্টে 1 মিনিট বা 2 মিনিট রেখে শিরা থেকে তুলে নেবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে, আর ভেতরেও কিন্তু পারফেক্টভাবে রসটাও ঢুকে গেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাদের রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন। আপনারাও প্লিজ লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য, কারণ অনেক ধৈর্য ধরে আপনারা খুবই লেন্দি একটা ভিডিও দেখলেন, তার জন্য অশেষ ধন্যবাদ। আজ আসি নেক্সট ভিডিওতে, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।